পুষ্পা টুয়ের টিজার অ্যানাউন্স করে দেওয়া হয়েছে ও হো হো টিজার করেছে পুষ্পা টুতে তো প্রথমেই হ্যাপি বার্থডে আল্লু অর্জুন আল্লু অর্জুনের বার্থডে আজকে এইট এপ্রিল তো আজকের দিনেই আল্লু অর্জুনের মোস্ট হাইপ মুভি পুষ্পা টু আসতে চলেছে পুষ্পা টু এর বাজেট পাঁচশো কোটি টাকা হতে চলেছে মানে আর 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 এর পরে ইন্ডিয়ান মুভি সবথেকে বেশি বাজেটের আল্লু অর্জুনের পুষ্পা টু হতে চলেছে তো এটা তো ওয়ান উইকেই এই যে কালেকশান ওয়ান উইকেই তুলে নেবে তো এবার টিজার নিয়ে যদি একটু কথা বলি এক মিনিট আট সেকেন্ডের টিজার যেখানে আল্লু অর্জুনকে শাড়ি পরে দেখা যাচ্ছে শুধু শাড়ি পরে না ওনার অ্যাকশান করতেও দেখা যাচ্ছে তো এখানে কালী পুজো দেখানো হচ্ছে আমরা অনেক সময় দেখি যে কোনো পুজোতে সেই মানে ভেষভূষা পরে অনেকে নৃত্য করে তো এখানে আল্লু অর্জুনকে আমরা দেখবো কিন্তু একটা জিনিস নোটিস করার মতো আল্লু অর্জুনকে শাড়িতেও সেই সোয়াগ লাগছে যেরকম আল্লু অর্জুন আগে সোয়াগ লাগ লাগে মানে লেগেছে আল্লু অর্জুনের সেই সেম সোয়াগ আল্লু অর্জুনকে শাড়িতেও লাগছে পা দিয়ে যে আঁচলটা যে শাড়ির আঁচল যে তুলছে হাতে নিচ্ছে জাস্ট ফাটাফাটি লেগেছে এছাড়া তার অ্যাকশান সিন এই যে টিজার দেখলে আপনি বুঝতে পারবেন এর যে বিজিএম যে বিজিএম ইউজ করা হয়েছে কি মারাত্মক ফাটাফাটি ইউজ করা হয়েছে তো আমি এই মুভির জন্য খুবই এক্সাইটেড এরা আগেই বলেছিল ফিফটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি অ্যানাউন্স মানে মুভিটা রিলিজ করবে সেম ডেটই যে ফিফটিন আগস্ট টু থাউজেন্ড মুভিটা আসতে চলেছে তো পুষ্পা এখানে পুষ্পা টু এর যে নাম হতে চলেছে পুষ্পা দ্য রুল ঘ্যামা ঘ্যামা অসাধারণ মানে এখানে যে মানে গ্রাফিক্স ইউজ করা হয়েছে আমাদের সামনে মানে চোখ আর মন দুটোই শান্তি অবশ্যই পাবে আর আল্লু আর্জুন তো অভিনয় আমরা পুষ্পাতে তো দেখেইছি আর পুষ্পা টু তো আসতে চলেছে তো ফাটাফাটি মানে ফাটিয়ে দেবে তো আশা করা যেতে পারে দু হাজার চব্বিশের বেস্ট মুভি হতে চলেছে পুষ্পা টু যেরকম কেজিএফ টু আমরা আজ পর্যন্ত ভুলতে পারিনি সেম পুষ্পা টুও আশা করছি মুভিটা আসার পর সেটাও আমাদের মনে অনেক দিন থাকবে যেটা এত সহজে আমরা ভুলতে পারবো না তো পুষ্পা যেখান থেকে শেষ হয়েছিল পুষ্পা পার্ট ওয়ানের ঠিক সেখান থেকেই পার্ট টুর আরও বেশি মানে পুষ্পা যেরকম এক গুণ থাকলে এটা তিন গুণ হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে পুষ্পার তো অডিয়েন্স ক্রিয়েট করাই আছে মানে অডিয়েন্স ক্রিয়েটই আছে তো পুষ্পা টুতে তার হাইপ থেকে শুরু করে আরও অডিয়েন্স ক্রিয়েশন অনেক বেশি হবে তারপর পুষ্পার টিজার দেখে মুভির স্টোরি সম্পর্কে আইডিয়া করার কোনো উপায় নেই মানে ওয়ান পারসেন্ট এখানে হিন্টস নেই মুভিটা সম্পর্কে যেটা খুবই ভালো আর এখানে কাটস বিজিএম জাস্ট অসাধারণ তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন টিজার দেখে এই পুষ্পা টু নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তাই ভিডিও এতটাই ভিডিও ভালো থাকে একটা লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাই